জি মোজা মাজ জি। এখন আমরা ফেলে মাজিদ গঠন প্রণালীটা শিখবো। ফেলে মোজার এর শুরুতে কানায় গড় দাম বৃদ্ধি করলে ফেলে মাজি ইস্তেমদারি হয়ে যায়। মাজি ইস্তেমদারি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতে কোনো কাজ হচ্ছিল বা ছত্রিশ ছিল বুঝায়, কিন্তু উক্ত ফেলের ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে এসবাদ ফেলে মাজি ইস্তেমদারি মাজুর বলে। যেটা কানা ইউফাল সে কিন্তু হচ্ছিল। গঠন প্রণালী হলো ফেলে মাজি ফেলে মুজার এর পূর্বে কানা বসালে কি হয়ে যাবে? কানা বসালে এসবাদ ফেলে মাজি ইস্তেমদারি হয়ে যাবে। এখানে তো মাজুর কথা বলতেছে, এটা মারুফ। পেলে মজুরের মারুফ এর শুরুতে কানা বসালেই মাঝে ইস্তেমারে মারুফ হয়ে যাবে। আবার পেলে মজুরের মাঝুলের শুরুতে কানা বসালেই মাঝে ইস্তেমারে মাঝুল হয়ে যাবে। শুধু কানা নয়, কানা গদ্যান্ত বসাতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠিকের সাথে তারও পরিবর্তন হবে। কানা শব্দটি পেলে মাঝে থেকে রূপান্তর হবে। মজুর সম্পর্কে জানার জন্য মজুর অধ্যায় দেখুন, আমরা এটা পড়েছি, মজুর অধ্যায়টা আমরা দেখেছি। এবার তাহলে আমরা এখন টান দিই, কানা ইয়াফ আলু, কানা পরিবর্তন হয়েছে, আর তারা দুজন পুরুষ করছিল বা করতেছিল। তুমি একজন পুরুষ করেছিলে, তোমরা একজন পুরুষ করেছিলে, কুন্তুম তা ফালু না, তোমরা সকল পুরুষ করেছিলে, কুন্তুম তা ফালু না, তোমরা সকল পুরুষ করেছিলে, কুন্তি তা ভালি না, তুমি একজন মহিলা করেছিলে, কুন্তুমা তা ভালা না, তোমরা একজন মহিলা করেছিলে, কুন্তুন না তা ভাল না, তোমরা সকল মহিলা করেছিলে। বুঝা আছে? কুন্তু আভাল আমি করেছিলাম, কুন্না না ভালো আমরা করেছিলাম। এরপরে এখানে মধ্যে আমাদের মুজারে মাজহুল জানলে আমাদের কি মাঝে ইস্তেমারে মাজুল হয়ে যাবে। আর এখানে যদি আমরা নফি বানাতে চাই তাহলে কি হবে? মা কানা ইয়াফালু, মা কানা ইউফালু, মা কানা ইউফালান। যদি মারুফ হয় তাহলে ইয়াফালু, মাজুল হলে ইউফালু। তাহলে মা কানা, মা শব্দ বৃদ্ধি করলে নফি হয়ে যাবে, মানে নেগেটিভ। তখন অর্থ দাঁড়াবে সে একজন পুরুষ কি তো হচ্ছিল না, সে একজন পুরুষ করছিল না। শুধু শুধু মা বৃদ্ধি করবো, কি বৃদ্ধি করবো? মানে মাটা যুক্ত করলে কি তো হচ্ছিল না, সেজন পুরুষ কি তো হচ্ছিল না, মানে না করে দিবে, না এসে না করে দিবে। জি, সেজন পুরুষ কি তো হচ্ছিল না, আর আগের বছর বলছে সেজন পুরুষ করছিল না। তখন হলো কি? মা কানা ইয়াফআলু, মা কানা ইয়াফআলু, সেজন পুরুষ করছিল না। মা কানা ইয়াফআলানে, তারা দুজন পুরুষ করছিল না। মা কানু ইয়াফআলু না, তারা সকল পুরুষ করছিল না। ঠিক আছে? এভাবে ফুল গদ্যান্তায় আসবে। এগুলো আমাদের কি মানে মাঝখানে আনলে কি হয়? না, মা মাঝখানে আসবে না, মা মাঝখানে আসবে না, মা শুরুতে আসবে। মানে যেমন কানা পালু, মানে মিলানোর জন্য, মিলানোর জন্য যদি আমরা এইভাবে বলি যে কানা মায়া পালু, কানা মা, না না হবে না, হবে না, হবে না, এটা এভাবে ব্যবহৃত হয় না। হবে মা কানা, মা কানা
ইয়াফালু মা কানা ইয়াফালানি মা কানু ইয়াফালুনা মা কানা তাফালু মা কানা তাফালানি মা কুন্না ইয়াফালনা মা কুন্তা তাফালু মা কুন্তুমা তাফালানি মা কুন্তুম তাফালুনা মা কুন্তি তাফালিনা মা কুন্তুমা তাফালানি মা কুন্তুন্না তাফালনা মা কুন্তা ফালু মা কুন্তা তাফালু আবার মা কানা ইফালু মা কানা ইফালানে মা কানু ইফালুনা মা কানা তুফালু মা কানা তুফালানে মা কুন্না ইফালনা মা কুন্তা তুফালু মা কুন্তুমা তুফালানে মা কুন্তুম তুফালুনা মা কুন্তি তুফালিনা মা কুন্তুমা তুফালানে মা কুন্তুম তুফালুনা মা কুন্তু মা কুন্তি তুফালিনা মা কুন্তুমা তুফালানে মা কুন্তুন্না তুফালনা মা কুন্তু উফালু মা কুন্না তুফালু বুঝা আছে আচ্ছা ফেলে মজা মাজুল এটা হলো কি ইউফালু জি আর এখন আমরা নবী করবো নবী করতে হলে কিভাবে লা শব্দ দিয়ে নবী করতে হবে কি দ্বারা লা শব্দ দিয়ে তোমরা সকল পুরুষ করছো না বা করবে না বা করো না লা তাফালি না তুমি একজন স্ত্রী করছো না বা করবে না বা করো না লা তাফালানে তোমরা দুজন পুরুষ করছো না বা তোমরা দুজন মহিলা করছো না বা করবে না বা করো না তাহলে তা পালানে তিন সিকে হয়ে যায় খেয়াল করবে একটা হলো গায়েব আর একটা হলো হাজির মুজাক্কার আর একটা হলো হাজির মুয়ান্নাস খেয়াল করবে লা তা পালনা তোমরা সকলে সেই কোশ্চেন বা করবে না বা করো না লা পারু আমি করব না লা না পারু আমরা করব না বুঝা আছে আর এখানে হবে লা ইউ পারু সে একদম পুরস্কৃত হচ্ছে না হবে না লা ইউ পারানে তা যদি পুরস্কৃত হচ্ছে না হবে না বা হয় না লাই ভালো না তা সকল পুরস্কৃত হচ্ছে না হবে না হয় না হয় না কিন্তু আমি বলতেছি এটা কিন্তু এখানে নাই ওইটাও হয় লা তু পালু সে একজন শিক্ষিত হচ্ছে না হবে না বা হয় না লা তু পালানে তা যদি শিক্ষিত হচ্ছে না হবে না বা হয় না লাই পাল না তা সকল শিক্ষিত হচ্ছে না হবে না বা হয় না লা তু পালু তুমি একজন পুরস্কৃত হচ্ছে না হবে না বা হয় না লা তু পালানে তুমি একজন পুরস্কৃত হচ্ছে না হও না বা হবে না লা তু পালু না তুমি সকল পুরস্কৃত হচ্ছে না হবে না বা হও না লা তু পারি না তুমি একজন স্ত্রী হচ্ছ না বা হবে না বা হও না লা তু পালা না তুমি একজন স্ত্রী হচ্ছ না বা হবে না বা হও না লা তু পাল না তোমার সকল তোমরা সকল স্ত্রী কিন্তু হচ্ছ না বা হবে না বা হও না লা পালো আমি কিন্তু হচ্ছি না বা হবো না লা নু পালো আমরা কিন্তু হচ্ছে না বা হবো না বা হবো না বুঝা আছে এবার আমরা তামিম থেকে কিছু বলি মোজাকে মোজাকে কাকে বলে কেউ বলতে পারবেন মোজাকে কাকে বলে জি মোজারে কাকে বলে বলতে পারবেন মোজারে বলা হয় অতীতকালে কোন কাজ সম্ভব না কাজ বলা হয় নাই বর্তমান বা ভবিষ্যৎকালে কোন কাজ সম্ভব হলে তাকে মোজারে বলে আলামত মোজারে কয়টা কি কি বলেন তো তিনটা চারটা চারটা মাঝে মতলকে শুরুতে আলামতে মোজারে বেড়ে দিলে ফেলে মোজারে গঠন জি গঠন হবে জি হ্যাঁ আল্লাম কালেমাতে কি দিবে জমা দিবে আর বললাম ফা কালেমাতে কি দিবে জজম দিবে যদি শব্দটা সহি হয় মোজারে মানে
মুজারে মাজহুল বানাইতে হয় ফেলে মুজারে মারুফ থেকে, আলামতে মুজারে পে মানে প্রথমে পেশ জুম্মা দিতে হবে। আর আইন কালেমাতে আইন কালেমাতে জবাব দিতে হবে যদি জবাব না থাকে, আইন কালেমা খাতা দিতে হবে। জি আচ্ছা, আপন অবস্থা থাকবে। সিগাগুলো বলবেন এবং বহাস বলবেন, ইয়া পালু না। আচ্ছা এটা বলবেন আপনি, এখন বলেন না আমি বাক্য দিতেছি, ইয়ে পালু না আপনি বলবেন, লাতা পালু বলবেন, মাইমুনা উনি লিখে দিবেন আর কি। এবং সাইয়েদা সিদ্দিকা তিনি বলবেন লা উফালু, হলো না পালু, এটা বলবেন আচ্ছা এই তিনজনে আপনার কেন মাহমুদা বিদাল হোসেন আর সাইয়েদা সিদ্দিকা। আচ্ছা তাহলে একজন বলেন লাউ ফালু, তিনি কি বলবেন বলছে যাকে বলছে তিনি উত্তর দেবেন। জি মধ্যে মধ্যে আইন কালেমা কোনটা, মধ্যে মধ্যে আইন কালেমা হলো আপনি আলামত মধ্যে বাদ দিলে যেটা হলো কি মাঝখানে ওটা হলো মধ্যে আইন কালেমা। যেমন আমরা দেখি না পালু এর মধ্যে আলামত মধ্যে কোনটা নুন, আলামত মধ্যে কোনটা নুন, না ফালু। হ্যাঁ এখানে মধ্যে আমরা অক্ষরটা লিখে দিলে নুন ফা আইন নুন, হ্যাঁ এখন আমি বাক্য দিলাম লা উফালু এটা বলবেন আয়েশা সিদ্দিকা, না ফালু বলবেন মাইমুনা, আর আহমদুল্লাহ হোসেন ভাই উনি বলবেন তা পালু তা পাল না, বলেন সিগা বলবেন বহাজ বলবেন, বলেন কোনটা তাফাল না সিগা কি বহাজ কি তাফাল না, জি তাফাল না ওয়াহিদ মুআন্না ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ হাজির, হয় না হয় না বহাজ ইসবাত একটা চিন্তা বিকি করে বলেন তাফাল না সিগা, জি আর অন্যরা লা না ফালু লা উফালু আপনারা কি এটা লিখে দেন মেসেজে লিখে দেন না পারু, লা না পারু লা না পারু, আচ্ছা লা না পারু বসে, আচ্ছা মধ্যে মারুফ, মধ্যে মারুফ তো হলো বহস, সিগাটা বলেন এবার বহসের নাম কি ছাদ আমাদের তিনটা আনতে হবে, খেয়াল করেন বহসে লেখা থাকে এজবাত পেলে মুজে মারুফ, তা আমাদের এটা এজবাত না নফি বলতে হবে, আবার মারুফ না মাজুরি ভাবে এক শিলো বছরে আসে বহসে ইজবাত পেলে বোঝে মারুফ, বহসে ইজবাত পেলে মোজে মারুফ, আবার বহসে নফি পেলে মোজে মারুফ, লা বললে কি হবে ইজবাত না নফি এটা খেয়াল করতে হবে। জামামত আকালিম গুড, জামামত আকালিম ঠিক আছে, আর মোজে মারুফ ঠিক আছে, বাকি আর একটা ইজবাত না নফি তা শীত করবেন, ইজবাত না নফি লা না পারু যদি বলেন তখন ইজবাতা নবী, আর শুধু না পারু বললে কি ইজবাতা নবী তা খেয়াল করবেন। আর আরেকজন আছেন আয়েশা সিদ্দিক আপনি কিছু বলতেছেন না, আহমদুল্লাহ হোসেন আপনি কিছু বলতেছেন না নবী, গুড ওকে হয়েছে শুক্র, আহমদুল্লাহ হোসেন আপনি বলেন জি তা ফাল না কোন সিগা কোন বহস না ফাল না, হ্যাঁ এবার আপনার জন্য হলো তু ফালি না, আর মাইমুনা যদি বলে ফেললেন তিনি বলবেন এবার লাতা ফালু এই সিগাটা বলবেন, আর আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন না ইয়া ফালু না, আর আরেকটা সিগো আগেও দিচ্ছে বলেন না, আবার দিলাম এবার ইয়া ফালু বলেন, যে তিনজনকে তিনটা দিলাম তিনজনে কি বলেন একজন তুফালি না, হ্যাঁ তুফালি না ওয়াহিদ মুয়ান্নাস হাজির, জি বহস বহস ইসবাত ফেলে মুজারে মাজহুল মাজহুল, জি একজনের তো হয়ে গেছে বাকি দুজন আপনারা লিখে দেন লা তাফালু ইফালু না লিখে দেন, বলেন
জি ওই দুজনকে বললাম, ওনাদের কিছু বলতেছেন না বা আমার মনে হয় সাইদ সিদ্দিকা একজন বলছেন লা তাফালু নাফি মারুফ ওয়াইদে মুয়ান্নাস। হ্যাঁ এটা সুন্দর ভাবে এভাবে বলবে না কি বহসে নবী পেলে মুজরে মারু, বহসে নবী পেলে মুজরে মারু এভাবে। হ্যাঁ লাদা ভালো আপনি বলছেন ওয়াহিদ মুয়ান্নাস তাই না, এখানে ওয়াহিদ মুয়ান্নাস বললে এখানে লাদা ভালো একটা সিগা হবে, লাদা ভালো ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব ও হাজির দুটাই আসবে, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব ও হাজির। আপনি দেখেন আমরা বলছিলাম লা ইয়াফালু লা ইয়াফালানে লা ইয়াফালুনা লা তাফালু, এগুলো একটা মানে ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, আবার লা তাফালু লা তাফালানে লা ইয়াফালনা লা তাফালু, এখানে ওয়াহিদ মুয়ান্নাসে ওয়াহিদ মুযাক্কারে হাজির, এখানে কি ওয়াহিদ মুযাক্কারে হাজির। তাহলে লা তাফালু দুই সিগা, লা তাফালু কয় সিগা, দুই সিগা, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব ও হাজির, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব এবং ওয়াহিদ মুযাক্কারে হাজির, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব এবং ওয়াহিদ মুযাক্কারে হাজির। হ্যাঁ জি ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব আর একটা ওয়াহিদ মুযাক্কারে হাজির, জি মুযাক্কারে হাজির জি। আর আয়েশা সিদ্দিকা দিনে মনে ভাবতেছেন না নাকি লিখতে পারতেছেন না কোনোটাই বুঝলাম না, আমাদের কিন্তু একটা শরীর জব দিতে হবে সাইয়েদা সিদ্দিকা, কোনো কিছু বলতেছেন না উনি কোনটা ইয়ে পারু না। আচ্ছা আপনি বলেন ইয়ে পারু না লাউ পারু বাকি আছে, আপনি আপনি একটা বলেন আপনি ইয়ে পারু না বলেন, আচ্ছা আপনি লাউ পারু বলেন ইয়ে পারু না বলেন মাইমুনা বাকি আছে এ ফালু না জুমা মুজাক্কার গায়েব জি, বহজ ইসবাত পেলে মুজারে মারুফ গুড আল্লাহ ফালু মাইমুনা বলেন জি লাউ ফালু বাকি আছে لا تفعل لا أفعل أفعل بسم الله لا أفعل شكرا لا أفعل نبي بير مزر معروف كويس ها ها نبي بير مزر معروف نوعي نبي بير مزر مجهول مجهول على بطر مزر بول كي أسي زمما زمما تقلش كي هاي إيش تقلش كي هاي مجهول أجا سيكي تابولي دبا واحد متقلش جي এবার আসুন আপনাদের কাছে তাহলে ফেলে মোজাইয়ের রূপান্তরকরণ আর দর্ব দিয়ে আপনি ফেলে মোজাইয়ের গর্দানটা বলেন আহমদুল্লাহ হোসেন ভাই। ইয়াদ্রিবু ইয়াদ্রিবান ইয়াদ্রিবুন ইয়াদ্রিবু তাদ্রিবান ইয়াদ্রিবু না তাদ্রিবু তাদ্রিবান না তাদ্রিবু না তাদ্রিবিন আদ্রিবু না আদ্রু। আসসামাউ দিয়ে মাইমুন আপনি পূর্ণাঙ্গ কি লিখতে পারবেন? আজ কমপক্ষে তিন দেশি গে লেখেন আর সাইনে সিদ্দিকে আপনি কি পারবেন? আপনার এখানে আরবি না থাকলে বাংলাতে আপাতত লেখেন, আমি কি পদ আপনার ঠিক করে দেবে। আচ্ছা এবার আমাদের আর হোসেন ভাই আপনি আল কতলু দিয়ে পেলে মজুরে ফের নফি পেলে মজুরে মাঝুল তা বলেন। নফি পেলে মজুরে মাঝুল আল কতলু লা ইউক্তাল লা ইউক্তালান লা ইউক্তালুন লা তুক্তাল লা তুক্তালান লা ইউক্তালনা লা তুক্তাল লা তুক্তালান লা তুক্তালুন লা তুক্তালিনা লা তুক্তালান লা তুক্তালনা লা উক্তাল লা নুক্তালু। আরবি বলার মধ্যে এভাবে বোঝাতে সম্ভব না, ঠিক আছে তাই চিন্তা কথা বললাম যে আসুন সে একজন পুরুষ করেছে বা করবে, সে একজন পুরুষ করেছে বা করেছে এটা ভুল হয়েছে, সে একজন পুরুষ করছে বা করবে এটা লিখে দিবেন, এটা আরবিতে লিখবেন মাইমুনে লিখবেন। আর তুমি একজন স্ত্রী লিখছো বা লিখবে এটা আহমদুল্লাহ হোসেন আপনি বলেন আরবি কি হবে? তবু তুমি লিখছো বা লিখবে তুমি একজন স্ত্রী লিখছো বা লিখবে বলেন তবু এক তবু নাকি তবু তাক্তুবি না হ্যাঁ
তুমি না বলছিলাম সে একজন পুরুষ, ক নম্বর করছে বা করবে আরবিতে, আপাতত বাংলাতে লেখে যেহেতু বা আরবি কিবোর্ড নাই এটা লেখে, তাহলে আপনার বাকিটা আপনারা এই বাংলাটা করে আমার এই পাড়ে দিবেন। এবার আসুন আমরা নতুন বহাস যাচ্ছি, নবী তাকিদ বলান্দর পেলে মুস্তাকবিল মারুফ দান যোগে দিয়ে সব নাবোধক যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোন কাজ সম্পাদিত না হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা বোঝায় তাকে নবী তাকিদ বলান্দর পেলে মুস্তাকবিল মারুফ বলে। পেলে মধ্যে পূর্বে নাবোধক লান যোগ করত নবী তাকে বলান্দর গঠন করা হয়, গঠিত হয়। এ লান যুক্ত হওয়ায় মুজারে সিগের শেষাক্ত পাকিস্তানে জবর হয়, পাকিস্তানে জবর হয়। লান যদি ফেলে মুজারে শুরুতে আসে তাহলে সেটা কি করে সম্ভবত নিজের খবর ছিল। আচ্ছা এবার আসুন তো বলতে সেই পেলে বোধহয় পূর্বে নাবোধক লান যোগ করে নবী তাকিদ বলান্দর গঠন করতে হয়। এই লান যুক্ত হয় হয়তো ঠিক কিন্তু পাশাপাশি আর একটা কাজ করে, মজরে সিগার শেষ অক্ষরের মধ্যে পাঁচ স্থানে জবর দেয়, পাঁচ স্থানে কি দেয় জবর দেয়। এই পাঁচ সিগা কি কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইয়ে ফারু ওয়াহিদ মুনাস গায়েব তা ফারু, ওয়াহিদ মুজাক্কার হাদি তা ফারু, ওয়াহিদ মুতাকাল্লিম আ ফারু, জামা মুতাকাল্লিম না ফারু। এই পাঁচ সিগা কি দেয় জবর দেয়, যেমন হলো লাইন ইয়াব আ লা লামের প্রতি দিয়েছে জবর, লান তাফ আ লা, লান তাফ আ লা, লান আফ আ লা, লান নাফ আ লা, লামের প্রতি বলে জবর জি। আর সাত স্থানে কি করবে নুনে আরবি ফেলে দিবে, স্থান গুলো তো হচ্ছে চারটা স্নেয়া দুই জমাতকারে গয়ব হাজির এবং এক হাজার কি সূচক নাবধক অর্থ পরিণত করে, লাইয়া পাল না এবং তা পাল না হতে লান তা পাল না। দেখেন লাইয়া পাল জবর সে একদম পুরুষ কখনো করবে না, অর্থ বৃদ্ধি পরিবর্তন হলে কি কখনো শব্দ বৃদ্ধি হবে, তুমি একদম মহিলা ঘন করবে না, লান্তা পালা তুমি একদম মহিলা ঘন করবে না, লান্তা পাল না তোমার সকল
মহিলা গান কিনতে হবে না, এখন তো পারে আর তোমরা তো মহিলা গান কিনতে হবে না, এখন তো পার না তোমরা সকল মহিলা গান কিনতে হবে না, এখন তো পারে আমি গান কিনতে হবে না, এখন তো পারে আমরা গান কিনতে হবে না, বুঝে আসছে ভাই বিষয়টা? জি আজকে পর্যন্ত আর দিনে হয়তো হতে যুক্ত হয়ে যাবে, তবে তাকে পালন তো পেয়ে থাকবে এটা কারণ আছে জিনিস করা বেশ পর্যন্ত। বলেন কিছু বলবেন, জি কিছু বলবেন না, বললাম এই পর্যন্তই হবে আজকে। সুফি তাকিদ বলাম দর ফেলে মুস্তাফি মাহাল। ঠিক আছে।